হজ শুরু হতে এখন বাকি 28 দিন। এরই মধ্যে সৌদি আরবে বাংলাদেশি একজন হজযাত্রী মারা গেছেন। ওই হজযাত্রীর নাম মোহাম্মদ আসাদুজ্জামান। এটি এবারের হজে প্রথম কোনো বাংলাদেশের মৃত্যু। গত 15ই মে মদিনায় মারা যান মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার ভোররাত 3টার দিকে হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে তথ্য জানা গেছে। এতে বলা হয়, 15ই মে আসাদুজ্জামান মদিনায় মসজিদে নবীতে থাকা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে কিং সালমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার 7 নম্বর মাস্কা ইউনিয়নের 87 গ্রামের বাসিন্দা মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়, নিজ দেশে নিতে দেওয়া হয় না, এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়, আর মদিনায় মারা গেলে মসজিদ নবীতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার সারওয়া কবরস্থানে দাফন করা হয়, মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়। গত 9 মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট 415 জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা শেষ হবে 10 জুন। হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত 3টা পর্যন্ত 27,111 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনও 4,256 জন হজযাত্রীর ভিসা হয়নি। সবশেষ হিসাবে যত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী 3,747 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 23,364 জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার হজ ফ্লাইট পরিচালিত হয়েছে 68টি। চাঁদ দেখার সাপেক্ষে আগামী 16 জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে 20 জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী 22 জুলাই। সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 81,001 জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মিলিয়ে মোট 85,257 জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনও 4,256 জন হজযাত্রীর ভিসা হয়নি। এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 4,562 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে 80,695 জন হজ করতে যাবেন। রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।